অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে বরখাস্তকৃত এসআই নন্দদুল্লাহ রক্ষিতকে কারাগারে পাঠানো হয়েছে। সকাল 10:30 দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে খাস কামরায় জবানবন্দি দেন তিনি। এদিকে সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে আরও একদিনের রিমান্ড দিয়েছে আদালত। তৃতীয় দফায় সর্বমোট 14 রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও রিমান্ডের আবেদন জানায় র্যাব। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।